হ্যালো ইউটিউব ওয়েলকাম অন এগেন বলতে পারেন বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগের নামটি কিংবা বাংলাদেশের সবচেয়ে বড় ডিস্ট্রিক্টটি কোন বিভাগে অবস্থিত কোন ডিস্ট্রিক্ট পরপর চারবার সেরা ডিস্ট্রিক্টের তকমা অর্জন করেছে বাংলাদেশের কোন অঞ্চল থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে সবচেয়ে বেশি প্রবাসী রয়েছে এবং দেশের কোন অঞ্চলে সবচেয়ে বেশি পর্যটন কেন্দ্র রয়েছে এবং সবচেয়ে সুউচ্চ পাহাড়টিও সেখানে অবস্থান করে বলছিলাম মূলত চট্টগ্রাম বিভাগের কথা শিক্ষা সংস্কৃতি অর্থনীতি কিংবা রাজনীতি যে কোনো ক্ষেত্রেই বাংলাদেশের সেরা একটি বিভাগ হচ্ছে চট্টগ্রাম বিভাগ আমাদের আজকের ভিডিওতে চট্টগ্রাম সম্পর্কে খুঁটিনাটি সব কিছু উঠে আসবে জানতে চাইলে পুরো ভিডিওটি দেখুন আর ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আমাদের সবগুলো ভিডিও ফেসবুকে পেতে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে সঙ্গে থাকুন এনজয় করুন পুরো ভিডিওটি চট্টগ্রামের নামের তালিকাটা বিশাল এ পর্যন্ত প্রায় ঊনপঞ্চাশটি নাম খুঁজে পাওয়া গেছে বাংলাদেশের আর কোনো স্থান নিয়ে এত নাম রয়েছে কিনা আমার জানা নেই চট্টগ্রামের নামের যেমন এশিয়াটিক প্রতিষ্ঠাতা স্যার উইলিয়াম জোনসের মতো এলাকার একটি ক্ষুদ্র পাখির নাম থেকে চট্টগ্রাম নামের উৎপত্তি হয়েছে ত্রয়োদশ শতকে এই অঞ্চলে ইসলাম প্রচার করতে এসেছিলেন প্রায় বারো জন আউলিয়া সে সময় তারা এই এলাকায় পাহাড়ি একটি উঁচু জায়গায় বিশাল আকারের একটি বাতি স্থাপন করেছিলেন চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় চাটি অর্থ হচ্ছে বাতি বা চেরাক এবং গাঁ অর্থ গ্রাম এ থেকে চট্টগ্রামের নামকরণ করা হয় চাটিগাঁও অপরদিকে পণ্ডিত পন্ডিত মতে মতে আরবিদ শব্দের অর্থ হচ্ছে বদি এবং গাঙ্গ অর্থ হচ্ছে গঙ্গা এভাবেই চট্টগ্রাম নামের উৎপত্তি হয়েছে বলে তিনি বর্ণনা করেন ষোলশো খ্রিস্টাব্দে আরাকানদের পরাজিত করে চট্টগ্রামের দখল নেন মুঘল শাসকরা এবং তারা চট্টগ্রামের নাম রেখেছিলেন ইসলামাবাদ সতেরোশো ষাট খ্রিস্টাব্দে এসে মীর কাশিম আলী যখন ইসলামাবাদ তথা চট্টগ্রামকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে হস্তান্তর করার সময় তারা এই অঞ্চলের নাম রেখে দেন চিটাগাং এরপর থেকে আজ পর্যন্ত চট্টগ্রাম মূলত দুটি নামেই সবচেয়ে বেশি পরিচিত চট্টগ্রাম অথবা চিটাগাং এই নামের মধ্যেই চট্টগ্রামের বর্তমান নাম তবে সরকারিভাবে চট্টগ্রাম নামটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে ভৌগোলিকভাবে চট্টগ্রাম বিভাগের আয়তন হচ্ছে তেত্রিশ হাজার নয়শো চার বর্গ কিলোমিটার আয়তনের এই পরিমাণটা কাতারের মোট আয়তনের তিন গুণের সমান প্রায় বাংলাদেশে যেমন সবচেয়ে বড় বিভাগ চট্টগ্রাম তেমনি বাংলাদেশের একমাত্র বিভাগ যার সাথে আন্তর্জাতিক বর্ডার রয়েছে দুটি দেশের ভারতের ত্রিপুরা এবং মিজোরামের বিশাল বর্ডার রয়েছে চট্টগ্রাম বিভাগের সাথে চট্টগ্রাম বিভাগের সাথে মিজোরামের বর্ডার যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু হয়েছে মিয়ানমারের বর্ডার মিয়ানমারের সাথে বাংলাদেশের দুশো সত্তর কিলোমিটারের বর্ডারটি শেষ হয়ে গেছে নাপ নদী ছাড়িয়ে বঙ্গোপসাগরে গিয়ে চট্টগ্রাম বিভাগের একদম শেষ প্রান্তেই রয়েছে বাংলাদেশের বিখ্যাত সেন্ট মার্টিন দ্বীপ দেশের ভেতরে চট্টগ্রাম বিভাগের প্রতিবেশী ডিস্ট্রিক্টগুলো হচ্ছে হবিগঞ্জ কিশোরগঞ্জ নরসিংদী নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ এবং পদ্মা মেঘনার এবার ওপারের ছোট্ট অংশ জুড়ে শরীয়তপুর বরিশাল এবং ভোলা হচ্ছে চট্টগ্রাম বিভাগের অভ্যন্তরীণ প্রতিবেশী এক সময়ের পুরো সিলেট বিভাগও ছিল চট্টগ্রাম বিভাগের আন্ডারেই স্থলসীমার এসব অংশগুলো বাদ দিলে বাংলাদেশের জলসীমার সবচেয়ে বড় অংশ জুড়েই রয়েছে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিভাগে সব মিলিয়ে এগারোটি ডিস্ট্রিক্ট রয়েছে ঢাকার পরেই সবচেয়ে বেশি ডিস্ট্রিক্টও হচ্ছে চট্টগ্রাম বিভাগে ডিস্ট্রিক্টগুলো হচ্ছে কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া এইসব ডিস্ট্রিক্টগুলোর মধ্যে আয়তনের দিক থেকে সবচেয়ে বড় ডিস্ট্রিক্টটি হচ্ছে রাঙ্গামাটি যার আয়তন ছয় কিলোমিটার আর সবচেয়ে ছোট ডিস্ট্রিক্টটি হচ্ছে ফেনি যারা আয়তন হচ্ছে নয়শো নব্বই বর্গ কিলোমিটার সিরিয়াসলি ফেনি ডিস্ট্রিক্টের মোট আয়তনের তুলনায় খুলনার শ্যামনগর উপজেলার আয়তন প্রায় দ্বিগুণের কাছাকাছি দেশের চৌষট্টি ডিস্ট্রিক্টের মধ্যে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা হচ্ছে সামগ্রিক সব পারফরমেন্সের দিক থেকে গত চার বছর ধরে দেশের সেরা ডিস্ট্রিক্ট বাংলাদেশের সবচেয়ে বড় এই বিভাগটিতে রয়েছে একশো তিনটি উপজেলা একশো বিশটি থানা বাষট্টি পৌরসভা এবং নয়শো ঊনপঞ্চাশটি ইউনিয়ন ষের পাশাপাশি দুটি সিটি কর্পোরেশন যথাক্রমে চট্টগ্রাম এবং কুমিল্লা সিটি কর্পোরেশন দু হাজার এগারো সালের হিসেব অনুযায়ী চট্টগ্রাম বিভাগে সব মিলিয়ে দুই কোটি একানব্বই লক্ষ পঁয়তাল্লিশ হাজারজন মানুষের বসবাস রয়েছে যদিও বর্তমান সময়ে এই সংখ্যাটা তিন কোটিরও অনেক বেশি বিশালে জনসংখ্যার প্রায় বাষট্টি শতাংশ পুরোপুরি শিক্ষিত যার মধ্যে গড় শিক্ষার দিক থেকে আটষট্টি এবং উনসত্তর শতাংশ শিক্ষার হার নিয়ে সবচেয়ে এগিয়ে রয়েছে নোয়াখালী এবং কুমিল্লা অন্যদিকে উনত্রিশ এবং চৌত্রিশ শতাংশ শিক্ষার হার নিয়ে তালিকার সবচেয়ে তলানিতে রয়েছে কক্সবাজার এবং খাগড়াছড়ি ডিস্ট্রিক্ট চট্টগ্রাম বিভাগেই রয়েছে দুটি শিক্ষা বোর্ড কুমিল্লা এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ড হচ্ছে দেশের অন্যতম বৃহত্তম দুটি শিক্ষা বোর্ড রূপসীকন্যা বাংলাদেশের সৌন্দর্যের সবচেয়ে বড় অংশটি জুড়েই রয়েছে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম যদি হয় চট্টগ্রামের স্থলভাগের অলঙ্কার তবে সেই রূপসী চট্টগ্রামকে সবচেয়ে বেশি সৌন্দর্য দান করেছে তারই অংশ জুড়ে থাকা চুয়াত্তরটির বেশি নদী তিস্তা গুমতি ফেনি হালদা নাপ সাঙ্গু মুহুরি কিংবা ডলু ও টঙ্কাবতী নদীগুলোর নামের যেমন ভিন্নতা রয়েছে তেমনি এদের হাত ধরেই চট্টগ্রাম প্রকৃতির অপরূপ রূপে সেজেছে নদীমাত্রিক বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ি অঞ্চলটি হচ্ছে চট্টগ্রাম হিল ট্যাক্টেরিয়া মূলত রাঙ্গামাটি বান্দরবান এবং খাগড়াছড়িকে বোঝানো হয় হিল ট্যাক্টেরিয়া হিসেবে চট্টগ্রাম হিল ট্যাক্ট এরিয়ার মোট আয়তন হচ্ছে তেরো হাজার দুইশো পঁচানব্বই কিলোমিটার যা বাংলাদেশের মোট আয়তনের দশ ভাগের এক ভাগ প্রকৃতির পাহাড়ি সৌন্দর্য হয়তো পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্নভাবেই আপনি আবিষ্কার করবেন কিন্তু সবুজ সমারোহের উপর প্রকৃতির এমন সুন্দর চাদর বেছিয়ে চলা পাহাড়ি সৌন্দর্য সত্যিকার অর্থে পৃথিবীর যে কোনো পাহাড়ি সৌন্দর্যকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত পাহাড়ি এসব সৌন্দর্য উপভোগ করতে যাওয়ার জন্য যে রাস্তা আপনি ব্যবহার করবেন সেটাই আপনার কাছে নতুন এক এক রোমাঞ্চের জন্ম দেবে গত দশকে বাংলাদেশ সেনাবাহিনী প্রায় রাস্তা করেছে পাহাড়ি এসব একা বাঁকা অঞ্চলগুলো যার সর্বশেষ সংযোজনটি হচ্ছে অত্যন্ত সুন্দর মহালছড়ি ছড়ি পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতেই রয়েছে অন্তত ডজনখানেক দর্শনীয় স্থান যার মধ্যে অন্যতম হচ্ছে আলুটিলা গুহা রেশাং ঝর্ণা হাতিমাথা নিউজিল্যান্ড পাড়া মায়াবিনী এক দ্বৈত ছড়া ঝর্ণা পানছড়ি শান্তিপুর কুঠির মাতাই পুখুরি মানিকছড়ি মঙ্গ রাজবাড়ি হর্টিকালচারাল হেরিটেজ পার্কের মতো অত্যন্ত দর্শনীয় স্থানগুলো পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটিতে রয়েছে সবচেয়ে বেশি দর্শনীয় স্থানসমূহ যার মধ্যে সবার প্রথম এবং প্রধান আকর্ষণী থাকে সাজেক ভ্যালিতে যাওয়া সমুদ্রপৃষ্ঠ থেকে ফুট বা মিটার উঁচুতে সাজেক আপনাকে অনেক বেশি মুগ্ধ করবে খাগড়াছড়ি জেলা থেকে সাজেকের দূরত্ব সত্তর কিলোমিটার যার পুরো রাস্তাটাই আপনার জন্য বিশাল রোমাঞ্চের জায়গা সাজেক ছাড়াও খাগড়াছড়িতেই রয়েছে কাপ্তাই লেক ঝুলন্ত ব্রিজ শোভলং ঝর্ণা হাজাছরা ঝর্ণা রাজবন বিহার পলোয়েল পার্ক ঝর্ণা বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুরোপের সমাধি হ্যাপি আইল্যান্ড লেকভিউ আইল্যান্ড মুখরা ঝর্ণা ধূপ্পানি ঝর্ণা এবং অরণ্য খোলিডির মতো অত্যন্ত সুন্দর জায়গাগুলো সৌন্দর্যের দিক থেকে বান্দরবন যেন রাঙ্গামাটিকে চ্যালেঞ্জ দিয়ে বসেছে নীলগিরি কিংবা নীলাচল এ যেন সৌন্দর্যের খেলা এক জায়গা থেকে আরেক জায়গার বিশেষ আপনি যদি ভ্রমণ পিপাসু হয়ে থাকেন তবে হয়তো প্রথম প্রেমের রোমাঞ্চ সেই সৌন্দর্যের কাছে হার মেনে যেতে পারে সমুদ্রপৃষ্ঠ থেকে দু ফুট উঁচুতে অবস্থান করছে নীলাচল টাইগার পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় নীলাচল আপনাকে সাদা মেঘের বেলায় ভাসিয়ে নেবে মেঘ এবং পাহাড়ের অসম্ভব লুকোচুরি যদি দেখতে চান তবে আপনার জন্য নীলগিরি হচ্ছে সবচেয়ে ভালো জায়গা দু ফুট উচ্চতায় হাত বাড়ালে মেঘের ছোঁয়া পেতে চান তবে চলে যান নীলগিরিতে নীলগিরি আপনার কল্পনার রাজ্যে নতুন ভালোবাসা জন্ম দেবে এটা নিশ্চিত নীলগিরির উচ্চতাও যদি আপনার ভালো না লাগে তবে চলে যান কেওক রাডে বান্দরবনের রুমায় অবস্থিত এই পাহাড়টি তিন হাজার ফুট উঁচু আকাশের বিশালতায় দেশের কোনো প্রান্তে যদি আপনি মুগ্ধ না হতে পারেন তবে কেওক্রাডং আপনাকে হতাশ করবে না উল্লেখযোগ্য এসব স্থানগুলো ছাড়াও বান্দরবনে রয়েছে নাফামুখ জলপ্রপাত শৈলপ্রপাত ঝর্ণা চিম্বুক পাহাড় বগালেক জাদিপাই ঝর্ণা আলিগুহা বা আলীর সুরঙ্গ মারায়ণতং স্বর্ণমন্দির মন্দির আরিয়ামুখ জলপ্রপাত রিজুক ঝর্ণা সাত ভাই মেঘলা পর্যটন কেন্দ্র নীল দিগন্ত সাইরো হিল রিসোর্ট চিংড়ি ঝর্ণা মিলনছড়ি দামতুয়া ঝর্ণা আলী কদমের ডিম পাহাড় এবং বাংলাদেশের ভূস্বর্গ হিসেবে বিখ্যাত তিন্দু যেখানে পাহাড় মেঘ নদী ঝর্ণা সহ সব রোমাঞ্চ একসাথেই রয়েছে মূলত পার্বত্য চট্টগ্রামের তিনটি ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে বান্দবন চট্টগ্রাম ভ্রমণ করেছেন পতেঙ্গা সমুদ্র সৈকতে যাননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর হবে বিশাল আকারে চট্টগ্রাম বিভাগের সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি দর্শনীয় স্থান হচ্ছে চট্টগ্রামে খেজুরতলা বীজ খৈয়াছড়া ঝর্ণা কমলদহ ঝর্ণা কিংবা সীতাকুণ্ডের ঝরঝরি ঝর্ণা এসব যদি আপনাকে মুগ্ধ করতে না পারে তবে আপনার জন্যও রয়েছে নাপিত্য ছড়া ঝর্ণা ও ট্রেল সুপ্তধারা ঝর্ণা সহস্রধারা ঝর্ণা ছাগলকান্দা ঝর্ণা গলিয়াখালী সমুদ্র সৈকত বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত কিংবা কুমিরা ঘাটের মতো জায়গাগুলো এছাড়াও রয়েছে চন্দ্রনাথ পাহাড় ও মন্দির মহামায়া লেক সীতাকুণ্ড ইকো পার্ক কুমারীকুণ্ড মহামণি বৌদ্ধ বিহার চলন্দা গিরিপথ বাটালি হিল কালুঘাট ব্রিজ বাওয়াছড়া লেক পার্কি সমুদ্র সৈকত চন্তি বন্যপ্রাণী অভয়ারণ্য প্রজাপতি পার্ক সোনাচুরি ট্রেল বাঁশখালী ইকো পার্ক হাজারিখিল অভয়ারণ্য জাম্বুরি পার্ক ভাটিয়ারি লেক চট্টগ্রাম ওয়ার সেমেট্রি স্বাধীনতা কমপ্লেক্স বাইজিদ বোস্তামি মাজার সাথে বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্বকূলে রয়েছে সন্দ্বীপ চট্টগ্রামের মধ্যে যদি সিলেটের কোনো চা অঞ্চলের আবাস পেতে চান তবে চলে যান রাঙ্গুনিয়ার কোদালা যে চা বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি দর্শনার্থী ভিড় করে মূলত কক্সবাজারে সো কক্সবাজার সম্পর্কে নতুন করে বলার কিছু নেই পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজারের সুটকিপলী আপনার জন্য পছন্দের একটি জায়গা হতে পারে ইনানি বিচ কিংবা মহেশখালী হিমছড়ি ছেড়া দ্বীপ সোনাদিয়া দ্বীপ শাহাপড়ির দ্বীপ কুতুবদিয়া দ্বীপ কিংবা দেশের সবচেয়ে বড় মেরিন ড্রাইভ সড়ক যার প্রতিটি প্রান্তই মূলত দর্শনার্থীদের জন্য আদর্শ জায়গা এছাড়া বৃহত্তর নোয়াখালী অঞ্চলে রয়েছে মুহুরির প্রজেক্ট শমশের গাজী দিঘি চর আলেকজান্ডার খোয়া সাগর দীঘি মতিরহাট সৈকত নিঝুমদ্বীপ মুছাপুর ক্লোজার কিংবা বাদশাহী মসজিদের মতো জায়গাগুলো অন্যদিকে বৃহত্তর কুমিল্লা অঞ্চলের মধ্যে রয়েছে ধরন্তে হাওয়ার গুয়াটিয়া পদ্মবিল কালবহিরম মন্দির বীরশ্রেষ্ঠ মুস্তফা কামাল সমাধি শালবন বিহার ময়নামতি ওয়ার সিমেট্রি আনন্দবিহার মুরা কিংবা কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র জুড়ে থাকা ধর্মসাগর আর বৃহত্তর কুমিল্লায় চাঁদপুরে সবচেয়ে বড় আকর্ষণের জায়গাটি হচ্ছে ইলিশ এছরা রূপসা জমিদার বাড়ি কিংবা হাজীগঞ্জের ঐতিহাসিক মসজিদও হতে পারে আপনার ভ্রমণের তালিকায় সেরা জায়গাটি। গোলজার পুত্রবাধি রাখো মোতোারে। শিনালোকে গাতী রাখো মোতোারে। গোলজার পুত্রবাধি রাখো মোতোারে ওলো নাহি রে। গোলজার পুত্রবাধি রাখো মোতো ঐতিহ্যগতভাবে চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের অন্যতম সমৃদ্ধশালী সংস্কৃতির একটি জায়গা বৃহত্তর চট্টগ্রাম বিভাগে সব মিলিয়ে চৌদ্দটি ভাষার ব্যবহার রয়েছে যার মধ্যে বাঙালিদের সবচেয়ে বেশি ব্যবহৃত আঞ্চলিক ভাষা হচ্ছে তিনটি চাটগাই নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলের ভাষা হচ্ছে জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা বাকি এগারোটি ভাষাই হচ্ছে পাহাড়ি ছোট ছোট উপজাতি সম্প্রদায়ের এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় চাকমা ত্রিপুরা এবং মার্মা ভাষা এই তিনটি ভাষাই কথা বলে পার্বত্য চট্টগ্রামের প্রায় আঠারো লক্ষ মানুষ এর বাইরে অন্যান্য ভাষাগুলো হচ্ছে তঞ্জা লুসাই পাংখো ম্রো খিয়াং বম খুমি চাক খোরকা আসমিয়া এবং সাঁওতাল এক সময়ের পুরো পার্বত্য চট্টগ্রামে প্রায় আশি শতাংশের বেশি পাহাড়িদের বসবাস থাকলেও সময়ের পালাবতলের দৃশ্যপট অনেক বেশি বদলে গেছে পুরো পার্বত্য চট্টগ্রামে বর্তমানে প্রায় পঁয়তাল্লিশ শতাংশের বেশি বাঙালি বসবাস করে চট্টগ্রামের ভাষার যে মাধুর্যতা রয়েছে তা সত্যি ভিন্ন রকম চট্টগ্রামের আঞ্চলিক ভাষার গান সারা বাংলাদেশে বেশ জনপ্রিয় অত্যন্ত জনপ্রিয় এসব গানের ভাণ্ডারে সবার উপরেই রয়েছে মধু হৈ হৈ বিষ খাওয়াইলা কিংবা কলজার ভিতর গাঁথের খুম তোয়ারের মতো গানগুলো সাংস্কৃতিক অঙ্গনে আঞ্চলিক এসব বিষয়গুলো বাদ দিলেও সামগ্রিকভাবে দেশের সাংস্কৃতিক অঙ্গনকে সবচেয়ে বেশি সমৃদ্ধশালী করেছে চট্টগ্রাম বিভাগ নামি এসব গুণী ব্যক্তিবর্গের তালিকাটা এত বড় যে ভিডিওতে এটা শেয়ার করা সম্ভব হচ্ছে না বাংলাদেশের ধর্মীয়ভাবে চট্টগ্রাম অনেক বেশি বৈচিত্র্যপূর্ণ এখানে সবচেয়ে বেশি উনাশি শতাংশ মুসলিমের বসবাস রয়েছে তেমনি হিন্দু বসবাস করে বারো দশমিক ছয় পাঁচ শতাংশ সাত শতাংশ বৌদ্ধ যেমন রয়েছে তেমনি প্রায় এক শতাংশের কাছাকাছি খ্রিস্টানও বসবাস করে চট্টগ্রামে আর বাকি অংশটা জুড়ে রয়েছে অন্যান্য ছোট ছোট সব ধর্মাবলম্বী মানুষের বসবাস শিক্ষা সংস্কৃতি কিংবা ধর্মীয় বিষয়ের বিশালের সফলতা যখন আপনাকে জানাচ্ছি এটাও জানিয়ে রাখি দেশের অর্থনীতি এবং প্রাকৃতিক সম্পদের সবচেয়ে বড় যোগানটি আসে চট্টগ্রাম বিভাগ থেকে উদাহরণস্বরূপ দেশের সবচেয়ে বেশি প্রাকৃতিক সম্পদ গ্যাসের মৌজুদও রয়েছে চট্টগ্রামেই তিতার গ্যাস ফিল্ড হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ফিল্ড যা ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত এছাড়া রয়েছে সেমুতাং গ্যাস ফিল্ড বাখরাবাদ গ্যাস ফিল্ড কুতুবদিয়া গ্যাস ফিল্ড বেগমগঞ্জ গ্যাস ফিল্ড ফেনী গ্যাস ফিল্ড সাঙ্গু গ্যাস ফিল্ড শালদা গ্যাস ফিল্ড লালমাই গ্যাস ফিল্ড বাগমারা গ্যাস ফিল্ড সুন্দরপুর গ্যাস ফিল্ড এবং শ্রীকাইল গ্যাস ফিল্ড এছাড়া বাংলাদেশের তথা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় পরিকল্পিত ইকোনমিক জোনটি হচ্ছে মীরেশ্বরা ইকোনমিক জোন যা চট্টগ্রাম বিভাগেই অবস্থিত এই অঞ্চলে রয়েছে বাংলাদেশের বিশ্বমানের প্রথম গভীর সমুদ্রবন্দর মাতার বাড়ি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শাহমানদ বিমানবন্দরটি হচ্ছে চট্টগ্রামে তেমনি কক্সবাজারেই হতে যাচ্ছে সাগরের বুক দিয়ে আরেকটি আন্তর্জাতিক বিমানবন্দর দেশের প্রথম আন্ডারওয়াটার টানেলটি যেমন চট্টগ্রামে হয়েছে তেমনি উন্নত বিশ্বের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনা বুলেট ট্রেন প্রজেক্টটি হতে যাচ্ছে চট্টগ্রামকে ঘিরেই স্থানীয়ভাবে এসব অর্থনৈতিক উন্নয়নের কথা বাদ দিয়ে যদি বলি বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স আসে চট্টগ্রাম বিভাগের মাধ্যমে দেশের রেমিটেন্স নিয়ে আসার তালিকায় সবার উপরেই রয়েছে কুমিল্লা দু পাঁচ থেকে দু সাল পর্যন্ত কুমিল্লা থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন নয় লক্ষ উনচল্লিশ হাজার সাতশো তিয়াত্তর জন মানুষ যা মূলত সরকারি হিসাব সরকারি নথিপত্রের বাইরে বিভিন্ন অবৈধ পথে বিদেশে পাড়ি জমানো মানুষের তালিকাটা যদি করা হয় কুমিল্লা থেকেই প্রবাসীদের সংখ্যাটা হচ্ছে দশ লাখেরও অনেক বেশি এছাড়া পরের অবস্থানে রয়েছে চট্টগ্রাম এবং ব্রাহ্মণবাড়িয়া প্রবাসীদের তালিকায় সেরা দশের মধ্যে ছয় এবং সাত নম্বরেই রয়েছে চাঁদপুর এবং নোয়াখালী মূলত বাংলাদেশ থেকে যত প্রবাসী রয়েছে তার অর্ধেকেরও বেশি হচ্ছে চট্টগ্রাম বিভাগ থেকে সর্বশেষ রাজনীতির কথা যদি বলি তবে দেশের রাজনীতির সিংহভাগ অংশ জুড়েই রয়েছে চট্টগ্রাম বিভাগের দক্ষ রাজনীতিবিদগণ আর দেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট অঙ্গনে বিপিএলের মতো আসরে ঢাকার পরেই সবচেয়ে সফল দলটি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বাংলাদেশকে পরিচালনার জন্য বুদ্ধিসমৃদ্ধ মাথাটি যদি হয় ঢাকা বিভাগ তবে তার মেরুদণ্ড হচ্ছে চট্টগ্রাম বিভাগ সো শেষ দিকে এসে বলতে হয় পৃথিবীর কোথাও যদি আপনি ভালোবাসা না পেয়ে থাকেন তবে কক্সবাজার আপনাকে বিমুখ করবে না প্রাকৃতিক সৌন্দর্য যদি পৃথিবীর কোনো প্রান্তে আপনাকে মুগ্ধ করতে ব্যর্থ হয়ে যায় তবে পার্বত্য চট্টগ্রামের বিশাল অঞ্চল নিশ্চিতভাবেই আপনাকে মুগ্ধ করবে শিক্ষা দীক্ষা আর জীবনযুদ্ধে জয়ী হওয়ার সবচেয়ে ভালো মন্ত্র জানে বৃহত্তর কুমিল্লার মাটিও মানুষ পদ্মপাতার জলের মতোই অনিশ্চিত আমাদের জীবন এমন অনিশ্চিত জীবনকেও বড় আঙ্গুল দেখিয়ে চলতে পারে বৃহত্তর নোয়াখালীর মানুষ তাই এটা নিশ্চিতভাবেই বলা যায় চট্টগ্রাম বিভাগ হচ্ছে বিধাদা সৃষ্ট এক আদর্শ লিপি যার প্রতিটি পরতে পরতে রয়েছে এক টুকরো বাংলাদেশের আত্মকাহিনী ভিডিওটি চট্টগ্রাম বিভাগের কোন এলাকা থেকে দেখছেন কমেন্টস বক্সে লিখে ফেলুন আপনার এলাকার নামটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন অন্যদের জানানোর জন্য শেয়ার করুন আপনার যে কোনো কথা আমাদের কাছে পৌঁছানোর জন্য ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম কিংবা আমাদের ওয়েবসাইট অথবা ইমেল আইডি যে কোনো মাধ্যমে আপনি কানেক্টেড হয়ে যেতে পারেন এঞ্জে করুন পরের একটি ভিডিও ততক্ষণ পর্যন্ত বাই বাই